চার দিনে ওরা কি করেছেন, সমস্ত এভিডেন্স নষ্ট করেছেন, একটা এফআইআর করতে পারেনি, আজকে নাটক করছে, আর কি আইন করবে, কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা? এসব ড্রামা বন্ধ করুন মমতা ব্যানার্জি, সহায়তা করুন সিবিআই সঙ্গে। নমস্কার নমস্কার দাদা, বিজেপি জিন্দাবাদ। কে আগে যাবে ভাই? নমস্কার নমস্কার দাদা, বিজেপি জিন্দাবাদ। কে আগে যাবে ভাই? কালকে যে মেয়েটির উপরে অ্যাটেম্প্ট তার হয়েছে, তার জন্য অ্যারেস্ট হয়েছে একজন, তার বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চা এখানে ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে চলেছে। 48,000-এর বেশি এরকম কেস গত কয়েক বছরে মমতা ব্যানার্জি সরকার থাকাকালীন হয়েছে রেপ মার্ডারের। কালকেও 3-4 ঘটনা ঘটেছে একদিন, যত দিন যাচ্ছে যেন কম্পিটিশন লেগেছে। এখানে মেয়েটির উপরে হয়েছে, নিউ টাউনে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে গুলি মেরে, সেখানেই মাধ্যমে বর্ডারে মেয়ের উপরে হয়েছে, এই যে ঘটনা ঘটে চলেছে তার সঙ্গে সঙ্গে এই থানাতে ছাত্র আন্দোলনের 9 জনকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, তাদের খোঁজ খবর নিতে এসেছিলাম আমি, কালকে কোর্টে তাদের অ্যাফআইআর করা হবে। তো সরকার বিরোধী কণ্ঠকে বন্ধ করার জন্য, বিরোধী পার্টির লোকেদেরকে, বিরোধী আন্দোলনকে স্তব্ধ করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে, পুলিশকে লাগিয়ে দিয়েছে, তাদের কেস দিচ্ছে, তাদেরকে জেলে ঢোকাচ্ছে, অথচ যারা খুলেআম মহিলাদের উপর অত্যাচার করছে, মেয়েদের উপর অত্যাচার করছে, তাদের ভালো করে টেস্টও করা হচ্ছে না, পুলিশ তাদের মধ্যে কেসও করতে পারছে না, অ্যারেস্টও করতে পারছে না, আটকাতেও পারছে না। মেয়েটিকে হসপিটাল নিয়ে আসা হয়েছে, এখানে হাওড়া হসপিটালে 11 বছর ধরে 12 বছর ধরে এই সুপার এখানে রয়েছেন, কেন রয়েছেন? আর তার জানা সত্ত্বেও সেই মেয়েটিকে যখন মেডিকেল টেস্ট করা হচ্ছে, একজন যুবক করছে, সে টেম্পোরারি এমপ্লয়ি, তার বাড়ির কেউকে রাখা হয়নি, তার মাকেও বার করে দেওয়া হয়েছে, কোনো সাক্ষী নেই এখানে, বারবার এটা হয়েছে। আরজি করের মামলা, সেই মহিলা যে ডাক্তারের বডি যখন টেস্ট হয় পোস্টমর্টেম, সেখানে তার বাড়ির কাউকে রাখা হয়নি, একজন টিএমসির নেতা ছিল। যত ধরনের বেআইনি কাজ করে মহিলাদেরকে উৎপীড়ন করার চেষ্টা হচ্ছে, তার জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে। দাদা, টিএমসির পক্ষ থেকে সিবিআই এনকোয়ারি নিয়ে প্রশ্নচিহ্ন তুলছে, বলছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল সিবিআই কেসটা টেক ওভার করছে, তা সত্ত্বেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি, 3 সপ্তাহ যদি হয় তো তাদের কি যায় আছে? যারা 13 বছরে একটা লোকের 48,000 অপরাধ হয়েছে, তারা কোন মুখে বলছে 2 সপ্তাহ 3 সপ্তাহ? কোথাও লেখা আছে 2 সপ্তাহে করতে হবে? 4 দিনে ওরা কি করেছেন, সমস্ত এভিডেন্স নষ্ট করেছেন, একটা এফআইআর করতে পারেনি। সেই পার্টির লোকেরা যারা সঙ্গে আছে, যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে, তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই এবং অপরাধীদেরকে আড়াল করছেন, তারা কোন মুখে বড় বড় কথা বলে? কার সঙ্গে এগ্রিমেন্ট করেছে ওরা? আজকে নাটক করছে, আর কি আইন করবে, কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা? মঙ্গলবার কালকে ওদের বিধানসভায় আইন আনবে, কি বলবে? এসব ড্রামা বন্ধ করুন মমতা ব্যানার্জি, সহায়তা করুন সিবিআই সঙ্গে। নমস্কার নমস্কার দাদা, বিজেপি জিন্দাবাদ। কে আগে যাবে ভাই? Oh, my God.
কালকে যে মেয়েটির উপরে তার হয়েছে, তার জন্য অ্যারেস্ট হয়েছে একজন, তার বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চা এখানে ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে চলেছে। 48,000-এর বেশি এরকম কেস গত কয়েক বছরে মমতা ব্যানার্জি সরকার থাকাকালীন হয়েছে রেপ মার্ডারের। কালকেও 3-4 ঘটনা ঘটেছে একদিন, যত দিন যাচ্ছে যেন কম্পিটিশন লেগেছে। এখানে মেয়েটির উপরে হয়েছে, নিউ টাউনে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে গুলি মেরে, সেখানেই মাধ্যমে বর্ডারে মেয়ের উপরে হয়েছে, এই যে ঘটনা ঘটে চলেছে তার সঙ্গে সঙ্গে এই থানাতে ছাত্র আন্দোলনের 9 জনকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, তাদের খোঁজ খবর নিতে এসেছিলাম আমি, কালকে কোর্টে অ্যাপিয়ার করা হবে। তো সরকার বিরোধী কণ্ঠকে বন্ধ করার জন্য, বিরোধী পার্টির লোকেদেরকে, বিরোধী আন্দোলনকে স্তব্ধ করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে, পুলিশকে লাগিয়ে দিয়েছে, তাদের কেস দিচ্ছে, তাদেরকে জেলে ঢোকাচ্ছে, অথচ যারা খুলেআম মহিলাদের উপর অত্যাচার করছে, মেয়েদের উপর অত্যাচার করছে, তাদের ভালো করে টেস্টও করা হচ্ছে না, পুলিশ তাদের বিরুদ্ধে কেসও করতে পারছে না, অ্যারেস্টও করতে পারছে না, আটকাতেও পারছে না। মেয়েটিকে হসপিটাল নিয়ে আসা হয়েছে, এখানে হাওড়া হসপিটালে 11 বছর ধরে 12 বছর ধরে এই সুপার এখানে রয়েছেন, কেন রয়েছেন? আর তার জানা সত্ত্বেও সেই মেয়েটিকে যখন মেডিকেল টেস্ট করা হচ্ছে, একজন যুবক করছে, সে টেম্পোরারি এমপ্লয়ি, তার বাড়ির কেউকে রাখা হয়নি, তার মাকেও বার করে দেওয়া হয়েছে, কোনো সাক্ষী নেই এখানে, বারবার এটা হয়েছে। আরজি করের মামলা, সেই মহিলা যে ডাক্তারের বডি যখন টেস্ট হয় পোস্টমর্টেম, সেখানে তার বাড়ির কাউকে রাখা হয়নি, একজন টিএমসির নেতা ছিল। যত ধরনের বেআইনি কাজ করে মহিলাদেরকে উৎপীড়ন করার চেষ্টা হচ্ছে, তার জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে। দাদা, টিএমসির পক্ষ থেকে সিবিআই এনকোয়ারি নিয়ে প্রশ্নচিহ্ন তুলছে, বলছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল সিবিআই কেসটা টেক ওভার করছে, তা সত্ত্বেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি, 3 সপ্তাহ যদি হয় তো তাদের কি যায় আছে? যারা 13 বছরে একটা লোকের 48,000 অপরাধ হয়েছে, তারা কোন মুখে বলছে 2 সপ্তাহ 3 সপ্তাহ? কোথাও লেখা আছে 2 সপ্তাহে করতে হবে? 4 দিনে ওরা কী করেছেন? সমস্ত এভিডেন্স নষ্ট করেছেন, একটা এফআইআর করতে পারেনি। সেই পার্টির লোকেরা যারা সঙ্গে আছে, যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে, তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই এবং অপরাধীদেরকে আড়াল করছেন, তারা কোন মুখে বড় বড় কথা বলে? কার সঙ্গে এগ্রিমেন্ট করেছে ওরা? আজকে নাটক করছে আর কি, আইন করবে, কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা? মমতা ব্যানার্জি সহযোগিতা করুন সিবিআই সঙ্গে।